ফ্রান্স থেকে আরও তিনটি সাবমেরিন কিনছে ভারত। আন্তর্জাতিক ডেস্ক। ভারতের অস্ত্র সংগ্রহের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। আগামী জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফরে 8,000 মিসাইল কেনার চুক্তি হতে যাচ্ছে। ইতিমধ্যে ভারতে তৈরি হচ্ছে ফ্রান্সের সহায়তায় 6 সাবমেরিন তৈরির কাজ। এই সাবমেরিনগুলো আগামী 2020 সালের মধ্যে কমিশনিং করা পরিকল্পনা রয়েছে। এই 6 সাবমেরিনের জন্য খরচ হবে $375 কোটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় $30,000 কোটি। ইসরায়েল থেকে অস্ত্র কেনা হবে $250 কোটি, বাংলাদেশি মুদ্রায় প্রায় $20,000 কোটি। ভারতের হিন্দুর খবর অনুযায়ী ভারত স্কর্পিন নামের আরও উন্নত মডেলের তিনটি সাবমেরিনকে সংগ্রহ করতে চায়। ভারত ও ফ্রান্স স্কর্পিন সাবমেরিন সম্পর্কিত চুক্তি বাড়াতে সম্মত হয়েছে। আগামী মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের পরে চুক্তি নবায়ন হতে পারে। 2005 সালের চুক্তি অনুসারে ভারতের মুম্বাইয়ের মাঝগাঁও ডকস লিমিটেড $375 কোটি মূল্যমানের 6টি প্রথাগত স্কর্পিন মডেলের সাবমেরিন তৈরি হচ্ছে। চুক্তি অনুসারে ফ্রান্স MDL-কে এ ধরনের সাবমেরিন তৈরির প্রযুক্তি হস্তান্তর করবে। সাবমেরিন খানদেরি গত জানুয়ারি মাসে উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর কালভারি নামক সাবমেরিনটি সাগরে পরীক্ষার জন্য অনেকটা তৈরি এবং আগামী কয়েক মাসের মধ্যে সাবমেরিনটির কমিশনিং হতে যাচ্ছে। দ্য হিন্দু তথ্য অনুসারে আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ভারত ফ্রান্স কৌশলগত সংলাপে সাবমেরিন নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। পরিকল্পনা অনুযায়ী সবগুলো সাবমেরিন তৈরির কাজ 2020 সালের মধ্যে MDL থেকে শেষ করা হবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।